wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Friends, good evening, welcome back to Nathan Moulik Blog. সবাই কেমন আছো বল? আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। নতুন নয়, ওটা শীতকালীন একটা রেসিপি আর সবার ফেভারিট, মানে সবার কিনা বলতে পারবো না, বাট আমার তো ভীষণ 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 ফেভারিট। তোমাদের মা জেঠিমারা বা মা ঠাকুমারা করতো, বাবা মা, আমার শাশুড়ি মা, আমার বড় মা ঠাকুমা সবাই করেছে। হ্যাঁ, সেটা হচ্ছে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। তো শীতকালে কার কার ভালো লাগে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হ্যাঁ, তোমরা তো ভাবে এটা আবার কেমন রেসিপি সবাই তো জানে। হ্যাঁ, এটা কিছুই না ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে আমি কোনোদিনও করিনি নিজের হাতে, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, ট্রাই করবো, জানি না কীরকম হবে। তো সেটা তাও আবার জেনে নিই, অবশ্যই মা দের কাছ থেকে জেনে নিয়ে তবেই তোমাদের সাথে শেয়ার করব। সো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। তো আজকে তো একটু বানাবো কড়াইশুঁটি কচুরি, তো বলেই দিলাম। তো এখানে আলুর দমের জন্য একটুখানি পেঁয়াজ, টমেটো এগুলো একটুখানি কেটে নেব। আর ওদিকে মামুনি আলু সিদ্ধ করে রেখেছে, আর ওদিকে কড়াইশুঁটি কচুরির জন্য কড়াইশুঁটি আর একটু আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। তো আপাতত এই পেঁয়াজ আর টমেটো একটুটা কেটে নিই, কেটে কেটে নিয়ে তারপরে কড়াইশুঁটিটাকে একটুখানি পেস্ট করে নেব। তো যেহেতু আমার কড়াইশুঁটির পরিমাণটা এখানে অল্প ছিল, তো যেই কারণে মামুনের মধ্যে একটা আলু ও সেদ্ধ করে দিয়ে দিয়েছে। তো এইগুলোকে একটু সেদ্ধ করা আলুটাকে একটু আলাদা করে রাখলাম। এবার কড়াইশুঁটিটাকে খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে সেরকমভাবে পেস্ট করে নেব। আর ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা, তোমরা চাইলে এখানে আদা রসুন দুটোই দিতে পারো। তো তারপরে আমি এটাকে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিয়ে দেন তারপরে ওটাকে কড়াইতে দেব। তো আমার অলরেডি কড়াইশুঁটিটা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পেস্ট হয়েছে, মানে একটু দানা দানাও রয়েছে। আর এখানে সাদা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো হচ্ছে হিং। হিংটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তো একটু ভয় ভয় লাগছিলো, যাই হোক টেস্টটা পরে গিয়ে ভালোই লাগছিলো। আর এরপরেই দিয়ে দিলাম কড়াইশুঁটির যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টেস্ট মানে কালারটা চেঞ্জ হচ্ছে আর এটা জলটা টেনে না নিচ্ছে। তো এখানে জল টেনে নিয়েছে, নেওয়ার পরে নুন, জিরে গুঁড়ো, সামান্য অল্প করে একটু ধনে গুঁড়ো। তো আমার কোথাও কি মনে হয়েছিলো যে নুনটা একটুখানি কম হয়েছে, তো যেই কারণে আবারও পরে একটুখানি নুন দিয়েছি। আর দিয়ে দেব অল্প করে একটু মিষ্টি, মিষ্টি পরিমাণটা একটু অল্পই দেব, খুব বেশি দিইনি। তো ভেতরে পুরটা যদি একটু মিষ্টি মিষ্টিও যদি হয়, ওই দিকে আলুর দমটা যদি ঝালঝাল হয়, দুটো কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমার কড়াইশুঁটির পরিমাণটা অল্প, তার জন্য আমাকে একটু আলু দিতে হয়েছে। তো তোমাদের যদি কড়াইশুঁটির পরিমাণটা বেশি থাকে তাহলে তোমরা কড়াইশুঁটি দিয়েই পুরোটা করলে কোনো অসুবিধা কিছু নেই, ঠিক একই রকমই প্রসেস। তো আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, তো আমার এখানে রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরিটা, সরি কড়াইশুঁটির জন্য যে পুট, কচুরির জন্য পুটটা সেটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এরপরে করে নেব এখানে আলুর দমটা করে নেব। তো আলুর দমের জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে এবারে আলুর দমটা একটু ভালো করে সরষের তেলে ভেজে নেব, আলুর দমটা না আলুগুলো ভেজে নেব। তার জন্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ভাজবো। আর নতুন আলু তো মিনিমাম নয় নয় করে 5 থেকে 6টা সিটি মারলেই বেশি ভালো হয়, তা না হলে না পরে গিয়ে ঠান্ডা যখন হয়ে যায় সেটা খাওয়া যায় না। তো একটু পিটো পিট করে ভালো করে ভেজে নিয়ে, একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা ফ্রাই করে নিয়ে আলুগুলোকে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সরি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, ঠিক আছে। তো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এরপরে টমেটো, টমেটো কুচি যেগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দেব। তো এটাকে খুব একটু নরম হয়ে এলেই দিয়ে দেবো যে আদা রসুন পেস্ট, ঠিক 1 চামচ মতো দিলেই হবে, ঠিক আছে, তোমরা কম দিলেও দিতে পারো। তো আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে
আলুগুলো, তো আলুগুলো এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে ফার্স্টেই দেবো শুধু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখন দিয়ে দিচ্ছি এই লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এমনি লাল লঙ্কার গুঁড়োটা খুব একটা ইউজ করি না, যেহেতু ঝাল খেতে পারি না। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তো অসুবিধা নেই, ঝাল মোটামুটি হয়েছে। আর দিয়ে দিলাম অল্প করে জল, যাতে মশলাটা কোনো রকমভাবে যাতে পুড়ে না যায়। তো এরপরে একটু দিয়ে দেব হচ্ছে ঢাকাটা, যাতে ভাপটা একটু আনি বসে, ঠিক আছে? যা আর ভাপে ভাপে যাতে আর মশলাটা যাতে আলুর মধ্যে ঢুকে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে ঢাকে রাখার পরে ঢাকাটা তুলে নিয়ে এরপর দিয়ে দেব হচ্ছে ওর মধ্যে ধনে গুঁড়ো, তারপরে দেব হচ্ছে ওর মধ্যে জিরে গুঁড়ো, লাস্টে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু পরেই দেব, হলুদ গুঁড়োটা বেশি দেব না। আর এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা মায়ের থেকে নিয়ে আসা, মা অনেক রকমের মশলা দিয়ে গরম মশলাটা করে, শুধু দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে করে না গরম মশলাটা। তো একদিনকে তোমাদের সাথে ওটা শেয়ার করবো যে কী কী দেয় গরম মশলার মধ্যে। আর এরপর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা যে ফ্লেভারটা, সেটা যদি আলুর দমের মধ্যে ঢুকে যায় যখন খাওয়া হবে, সেটার টেস্টটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, তো যাই হোক, তো এটাকে আরও একটু ভালোভাবে নাড়ি চাড়ে এবার দিয়ে দেব জল। তো বেশ খানিকটা আমি এখানে জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে একটুখানি ফুটবে, দেন ইচ্ছা আছে একটুখানি টমেটো সস দেওয়ার, ঠিক আছে? তো এখানে টমেটো সসটা দিলে একটু কালারটাও হয়, সঙ্গে টেস্টটাও যেন একটুখানি বেড়ে যায়, ঠিক আছে? তো এখানে টমেটো সসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেন দিয়ে দেব ধনে পাতা কুচি, দিলেই হয়ে যাবে। তো আমার এখানে মোটামুটি আলুর দমটা আমার রেডি হয়েও গেছে। তো দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা দিয়ে এরপরে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার রেডি আলুর দম, ঠিক আছে? তো এবার চলো কড়াইশুঁটি কচুরির জন্য কড়াইশুঁটিগুলোকে ময়দা লেচির মধ্যে পুরে নিই। তো এখানে যেহেতু আমার কড়াইশুঁটি কচুরির জন্য যে কড়াইশুঁটিটা পুরতে যেহেতু কম ছিল, তো মামুনি তার জন্য একটুখানি ছাতু মিশিয়ে নিয়েছে। ছাতু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মেখে নিল। তারপরে আমি আর মামুনি বসে বসে এর মধ্যে পুরগুলো একটা একটা করে ভরে নিচ্ছি। তো চলো এইভাবে সবকটার মধ্যে এইভাবে পুরগুলো ভরে নিই, আর মামুনি ওদিকে তারপরে বেলবে, আর আমি একটা একটা করে ভাজবো। শীতকালে এই খাবারটা খেতে কার না ভালো লাগে, খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে যাকে বলে। তো এটা কিন্তু অন্যান্য সময় কিন্তু খেলে আর ভালোই লাগবে না। তো যাই হোক, তো এখানে মামুনি লুচি লেচিগুলো ভেজে দি মানে বেলে দিচ্ছে লুচিগুলো ভাজার জন্য। তো আমি এগুলো একটা একটা করে এবারে ভেজে ফেলবো। তো এই হচ্ছে দিয়ে দিলাম ফার্স্টে যেটা আমি ভাজবো লেচিটা, তো সেটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তো যদিও আমার এটা আজকে করার কথা ছিল না, কিন্তু আমার বড় অনেকদিন ধরে বলছে কড়াইশুঁটি কচুরি খাবে, আলুর দম খাবে, আর ঝোলা গুড় খাবে। তো চলো এইভাবেই সব কটা একে একে ভেজে নিই, তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তো আমার এই জন্য রেডি হয়ে গেছে কড়াইশুঁটি কচুরি আলুর দম সঙ্গে ঝোলা গুড়। তো চলো খাওয়া দাওয়া করি, তখন আবার আসছি। কিরকম কেমন লাগছে শীতকাল আর গরম গরম কড়াইশুঁটি কচুরি আর আলু দম? ঠিকই, শীতকালে তো গরম গরম কচুরি কড়াইশুঁটির ভালোই লাগে। এটা তো ভালোই লাগে, কিন্তু সারাদিনের খাটাখাটনি পড়েছে, বউ আর মা সুন্দর করে কড়াইশুঁটির কচুরি, কালকে আবার বৃহস্পতিবার বেস্ট ভালো করে জমিয়ে খাবো। টাটা। আরে খেয়ে রিভিউটা কে দেবে? তার সাথে ঝোলা গুড়ও। আরে খেয়ে কেমন লাগছে সেটা বলো। কড়াইশুঁটি কচুরি কোনো তুলনা হয় না, হয়নি, হবে না। তার সাথে নয় গুড় আলুর টেস্টটা খুবই ভালো হয়েছে। আলুর দমটা তো বেশ স্পাইসি 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 ভালোই হয়েছে। কেমন একটা করে গেল।
তো দেখতেই পেলে যে সবাই এখন আমরা অলমোস্ট খেতে বসে পড়েছি, তো চলো আমরাও খাওয়া দাওয়াগুলো করে নিই, খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে। সারা মানে রাত্রে ডিনার কড়াইশুঁটি কচুরি আর আলুর দম, সঙ্গে ছিল নলেন গুড়। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা সেটা অতি অবশ্যই বাজিয়ে দেয় যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। সো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।